শান্তিপুর এবং নীলচাষ স্থানীয় প্রশাসনের কাছেই অস্পষ্ট এবং অনাবেগের কারণে ঐতিহাসিক গুরুত্বহীনতার সংরক্ষণের বিষয়টি। সুদূর অতীতে সাম্রাজ্যবাদী ব্রিটিশের কারণে একসময় বাংলার দুঃখ ছিল নীল, তবে এই নিষ্পাপ উদ্ভিদটির কোনো দোষ ছিল না। বেনিয়া ইংরেজ তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের সহজ সরল কৃষক দ্বারা তাদের উর্বর ফসলের ক্ষেতে নীল চাষে বাধ্য করত। অনেক দুর্ভিক্ষের হোতা এই নীল, আবার সিপাহী বিদ্রোহের মতো মহাবিদ্রোহের হোতাও এই নীল। বাংলার বেশ কিছু জায়গায় আজও সেই সমস্ত কিছু নিদর্শন হয়ে গেছে, তবে বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যার কোনো চিহ্ন পর্যন্ত বর্তমানে খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে নদিয়ার শান্তিপুর অন্যতম। শান্তিপুরের হরিপুর বিল সংলগ্ন এলাকায় 1820-21 সালে নীলকর সাহেবরা একটি নীল কুঠি স্থাপন করে এবং সেখানে নীল চাষ শুরু হয়। এই সময় হরিপুর বিল হরি নদী বন্দরের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়। এটি পূর্বে ছিল নদিয়া মহারাজার সম্পত্তি, পরবর্তীকালে বিভিন্ন ব্যক্তিকে তারাই ইজারা দিতেন এবং তারপরে সেটি খণ্ড খণ্ড করে বিক্রয় হয়ে যায়। এই নীল কুঠিরের ভগ্নাবশেষ এখন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন, সেখানে গড়ে উঠেছে বসতি। আর একটা নীল কুঠির অস্তিত্ব পাওয়া যায় বর্তমান 1 নম্বর ওয়ার্ডের বানকের পাশে। এই জলাশয়টিকে আগে নেজুর বলা হতো, নির্ঝর থেকে কথাটি এসছে। এই অঞ্চলে রেশম কাপড়ের কুঠি ছিল বলে জানা যায়। এইখানে একটি বৃহৎ বাড়ি ছিল যেটি কারখানা এবং অফিস বাড়ি হিসাবে ব্যবহৃত হতো। এছাড়াও সাহেবরা থাকতেন এখানে এবং তাদের হাতি থাকবার ঘরটিও বর্তমানে ভগ্না অবস্থায় দেখা যায়, যা হাতিশাল নামে পরিচিত। আজও অনা আদরে মাথা উঁচু করে বহু ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে সংরক্ষণের প্রতীক্ষায়। এখানেই জার্মানি থেকে এসেছিলেন খ্রিস্টান পাদ্রি মোম ওয়েজ সাহেব। তিনি এখানে একটি ইংরেজি বিদ্যালয় খোলেন যেটি ওই কুঠির ঘরে চলত। এছাড়া তিনি একটি ট্রেনিং স্কুল ও বালিকা বিদ্যালয় এখানে খুলেছিলেন বলে জানা যায়। শান্তিপুরের ইতিহাস সূত্র থেকে, এই বম ওয়েজ সাহেবের বিদ্যালয়ের বাল্যকালে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী শিক্ষা লাভ করেছিলেন। যতদূর জানা যায় প্রথম শান্তিপুরের ইংরেজি বিদ্যালয় এখানে স্থাপিত হয়েছিল। এই প্রসঙ্গে আরেকটু বলা যায়, যখন বাংলা জুড়ে নীল বিদ্রোহ শুরু হয় শান্তিপুর তার ব্যতিক্রম ছিল না। শান্তিপুরের বিশ্বনাথ সর্দারের নেতৃত্বে একদল কৃষক নীল কুঠি আক্রমণ করাতে হয়। নীলকর সাহেবরা পলায়ন করে। শান্তিপুরের জমিদার উমেশচন্দ্র রায় বা মতিবাবু নীল চাষের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হন। শান্তিপুরে নীল বিদ্রোহের সঙ্গে একজন খ্রিস্টান পাদ্রির নাম বিশেষভাবে উচ্চারিত হয়, তিনি বম ওয়েজ সাহেব। তিনি নীলকর সাহেবদের অত্যাচার এবং চাষিদের সপক্ষে কথা বলেন বলে গির্জা থেকে বিতাড়িত হতে হয়। নীলকরেরা তাকে রাজনৈতিক মিশনারি, দুর্বৃত্ত মিশনারি, মিথ্যা কথার জন্মদাতা বলে অভিহিত করে। কিন্তু শান্তিপুরের কৃষক সমাজ অত্যাচারিত নীল চাষিদের কাছে তিনি আদর্শ পুরুষ হিসাবে গণ্য হতেন। নীল চাষের জন্য বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের লোকজন নীলকুঠির আশেপাশে বসবাস করত। নীলকুঠি বা নীল চাষ না থাকলেও তারা আজও এখানে ভূমিপুত্র হয়ে গেছে ধরনের নানা স্মৃতি বাহিনী শান্তিপুরের ভূমিপত্র কবি কালীকৃষ্ণ ভট্টাচার্য ডক্টর হিন্দুনাথ নাথের বিভিন্ন লেখনীতে পাওয়া যায়। তবে বইয়ের পাতা থেকে সর্বসাধারণের মাঝে চিরস্মরণীয় করে রাখতে যাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত সেই সকল জনপ্রতিনিধিরাও উৎসাহিত নন, তাদের সঙ্গে কথা বলে এমনটাই বোঝা গেল। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, প্রবেশ পথে একটি তোরণ করা হবে, তাতে নাম লিপিবদ্ধ করা হবে, তবে সংরক্ষণের লক্ষ্য করা গেল না তার কথার মধ্য দিয়ে। যেটা হরিপুরের নীলকুঠি সেটা একটা বিখ্যাত স্থান ছিল অতীতে, এবং স্থাপত্য তো বটেই, আর মানকের কাছে একটা হাতিশালা যেখানে অনেক ঐতিহ্য। এগুলো তো যদি পর্যটনের ক্ষেত্রে কাজে লাগানো যেত সেগুলো একটা কাজ হতো, এবং শান্তিপুরের স্মৃতিও একটা। তো সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, নীলকুঠিতে গেলে এখন মানে কিছুই বোঝা যায় না, হাতিশালাটা এখনো পর্যন্ত রয়েছে। সম্ভব কি আদৌ সংরক্ষণের? দেখুন, হেরিটেজ বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের বিষয়। আমি নির্বাচিত হওয়ার পরে 9 তারিখ, আমি 2 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়েছি, 9 তারিখ সকল কিছু, ডিসেম্বরের 9 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলায় ভিজিট করেছে, সেখানে পর্যটন নিয়ে কথা হয়েছে। আমি আমার রিপোর্ট অলরেডি কিন্তু ডিএম সাহেবের কাছে সেই 1 মাসের মধ্যে জমা দিয়ে দিয়েছিলাম এটাকে পর্যটনের আওতায় আনার জন্য, কারণ পর্যটনের বিষয়টা তো যৌথ তালিকার
এবং হেরিটেজ বিষয়টা সম্পূর্ণ সেন্ট্রাল। আমি আমার দিকে কাজটি করছি সেটা বাকিটা তো। আপনি একটা বলেছিলেন যে শান্তিপুরের প্রবেশদ্বার এবং বাহিরদ্বার যেটা, সেক্ষেত্রেও একটা মানে শান্তিপুরের দর্শনীয় স্থান লিপিবদ্ধ করুন, সেটাও কি সেটা আমি আমার নিজস্ব এমএলএ ল্যান্ডের টাকা থেকে করবো বলে স্থির করেছি। সেটা হয়তো খুব তাড়াতাড়ি নয়, আগামী বর্ষা যা তারপর একটা সুন্দর ডিজাইন করে পর্যটন আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রীর সাথে আলোচনা আমার একপ্রস্ত হয়েছে। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে শান্তিপুরের কামলাঘাটের যে ব্রিজ হচ্ছে তার সাথে সাথে শান্তিপুরকে একটা জোড়ার ব্যাপারে প্রস্তুতি চলছে। বা আপনারা জানেন যে শান্তিপুর ওই জায়গাটাতে কিন্তু এখন ব্রিজ হচ্ছে, S34 সম্প্রসারণের ফলে ব্রিজ হচ্ছে। এই কাজটা যতক্ষণ একটা ফুল ফেজ না আসছে ততক্ষণ তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কোন জায়গাটা গেটটা করলে সৌন্দর্য আরো বেশি হবে। সেটা শেষ হলে আমি নিশ্চয়ই সে ব্যাপারে আবার অবসর হবো। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখতে হবে। নীলকুঠির এখন কোনো অস্তিত্ব নেই, সেটা যদিও আপনার মধ্যে পড়ছে না, কিন্তু এক নম্বর ওয়ার্ডের বানকের পাশে একটি জায়গা আছে যেখানে হাতিশাল বলে একটা বিখ্যাত জায়গা এবং সেটা টুরিস্ট স্পট হতো, তো সেই জায়গাটা প্রায় ভগ্নাবশেষ। তো সেটা কি রক্ষণাবেক্ষণ কোনোভাবে সম্ভব? বিষয়টা হচ্ছে ওটা এক নম্বর ওয়ার্ডের একদম প্রায় শেষ মাথায়, এবার ওইখানে ব্যক্তিগত কিছু মালিকানাও আছে আমাদের, সেটা বিস্তারিত আমরা ধরুন যে পৌরসভায় সম্পর্কে এসেছি ওই জায়গাটা বিস্তারিত খোঁজ খবর নিয়ে তাদের হাতে আছে কি সিদ্ধান্ত নেবে পরবর্তী দিনে নিশ্চয়ই পৌরসভা দেখবে কীভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করা। সাংসদ জগন্নাথ সরকার গৌরবান্বিত ইতিহাস হলেও সংরক্ষণের প্রয়োজন, তবে কলঙ্কিত হলে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। নীলকুঠি আছে শান্তিপুরে যেটা অনেক স্মৃতি বিজড়িত এবং ঐতিহ্যপূর্ণ, এবং শান্তিপুর বানকের কাছে এক নম্বর ওয়ার্ডে সেখানে একটা হাতিশাল যেখানে আগে ইংরেজরা থাকতেন বা সেখানে নীলের ব্যবসা হতো, সেই জায়গা দুটো ভগ্নপ্রায়। নীলকুঠিতে এখন গেলে কিছুই পাওয়া যায় না, কিন্তু এই বানকেরটা এখনও রক্ষণাবেক্ষণ সম্ভব, কীভাবে দেখছেন? এখন ব্যাপারটা দেখতে হবে ঐতিহাসিক গুরুত্ব তার কতটা, সব ইতিহাসই যে সংরক্ষণের প্রয়োজন আছে এটা আমি মনে করি না, যেটা জাতির পক্ষে কলঙ্কজনক, যেটা আমাদের পরাধীনতার স্মৃতি বহন করা, এরকম কিছু সবই যে আমাদের সংরক্ষণ করার প্রয়োজন আছে তা নয়, যেটা ঐতিহ্যের গৌরবময় ইতিহাস সেটাকে সংরক্ষণ অবশ্যই দরকার। নেশন বিল্ডিং করতে গেলে যেগুলোর প্রয়োজন আছে সেটা করতে হবে, আর যার প্রয়োজন নাই অহেতুক সেই ঐতিহাসিক জায়গাটা বিশেষ করে গুরুত্ব দিয়ে সংরক্ষণ এক জায়গায় খরচ করে জনগণের অর্থ রাখার প্রয়োজন আছে কি না সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরাই নির্ণয় করবে। শান্তিপুরের বিভিন্ন ঐতিহ্য পরম্পরা এবং স্থাপত্য নিয়ে কাজ করা অমিতাভ মিত্র আক্ষেপের সুরে বলেন, স্থানীয় প্রশাসন পর্যটনের অন্তর্ভুক্ত করলে একদিকে যেমন সংরক্ষিত হয় ইতিহাস, অন্যদিকে বেশ কিছু কর্মসংস্থানও সৃষ্টি হয়। ঠিকঠাক করে সংস্কার করে রাখা যেত তাহলে পরবর্তী প্রজন্ম শান্তিপুরের ইতিহাস সম্পর্কে জানতে পারত, এবং এখানে দু চারটে চায়ের দোকান কিংবা খাবার দোকান করে পর্যটনের জন্য খুলে দিলে এখানকার মানুষজনের রুজি রোজগার হতো। আমি নিরন্তরভাবে মনে করি যে এই জিনিসগুলো যদি এই পরবর্তী প্রজন্ম তো দেখতেই পাবে না যে শান্তিপুর কি ছিল, শান্তিপুরের ইতিহাস আমরা তো অনেকটাই পাচ্ছি না, একদমই পাওয়া যাবে না। ইদারার কথা বলছিলেন পেছনে, এই পেছনে একটা ইদারা ছিল, সেখানে কলোনি বসে গেছে, ইদারাটা বুঝে গেছে, এখানে থাম ছিল সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু নেই। ইদারায় কি হতো মূলত? ইদারায় মূলত আমরা ছোটবেলায় শুনেছি কিন্তু তার কোনো প্রামাণ্য ইয়ে নেই, যে যারা চাষ করতো না কিংবা ওরকম কোনো চাষি ছিল পরবর্তীকালে তাদের নামিয়ে দেয়া হতো, এরকম শাস্তি দেয়া হতো। আমরা ধরে নিচ্ছি ওটা জলের জন্যই ব্যবহার করা হতো। আর এখানে একটা স্কুল আছে যেটা, হ্যাঁ ওইটা হচ্ছে ঐতিহাসিক স্কুল, ওইখানে হেজেল সাহেবের স্কুল বলি ওটাকে, এখন তো সংস্কার করে বড় হয়ে গেছে, ওইখানে পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী পড়তে আসতেন পায়ে হেঁটে। আর এইখানটায় কি হতো, তার মানে নীলকুঠি বলে আমরা যেটা জানি, নীলকুঠিটা নয়, এটা উন্নত মানের রেশম চাষ হতো, এখানে রেশমের কাপড় হতো, তখন বাণিজ্য পথ ছিল, ইংরেজরা আসতো এখানে, এটা অনেক দিনকার, বহু বছর আগেকার, মানে কয়েকশো বছর আগের জিনিস, যেটা ইনক্রেডিবল ইন্ডিয়া হতে পারতো, আমরা সেভাবে চেষ্টা করিনি। আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি এগিয়ে আসেন, এই জায়গাটা এখনও রক্ষণাবেক্ষণ করেন, তাহলে পরবর্তী প্রজন্ম শান্তিপুরের ইতিহাস সম্পর্কে জানতে পারে। হরিপুরের নীলকুঠিও হারিয়ে গেল, এটাও হারিয়ে যাচ্ছে, সবই হারিয়ে যাচ্ছে। হরিপুরের নীলকুঠিতে কি এরকম এখনো যেটা যেমন দেখা যাচ্ছে কিছুটা, হরিপুরে কি কিছুটা দেখা যায় না কি? তার উপরে ভিত করে, সেটা ভিত হিসেবে ব্যবহার করে কলোনি গড়ে উঠেছে,
এখন আর কিছু দেখা যায় না, ওই ইটগুলো দেখা যায় মাঝে মাঝে গেলে। ওখানে কি হতো? ওখানে নীল চাষ হতো, হরিপুরে নীল চাষ হতো, ওটা নীলকুঠি ছিল। আচ্ছা, আর এখানে রেশমকে চাষ হতো, রেশম কুঠি ছিল, কিন্তু এখানেও নীলের। হ্যাঁ, পরবর্তীকালে নীল হতো। আর এখানকার যে আদিবাসী প্রজন্ম সম্প্রদায় আছে, তাদের তো ইংরেজরাই নিয়ে এসেছিল এখানে প্রথম থেকে তাদের কাজে ব্যবহার করার জন্য। তো এখন তার পরবর্তীকাল থেকে আর কোনো রকম না কিচ্ছু নেই, তো ঘুঁটে দেওয়া হয়, ওই যে কাঠকুটো রয়েছে, শুয়োর চড়ে বেড়ায়। ওদিকে সুরধনী গঙ্গা ছিল, সেটা এখন বিলে পরিণত হয়েছে, দিঘিতে পরিণত হয়েছে, তার ইঁটগুলো চলে গেছে, সিঁড়ি বাঁধানো ছিল সেসব চলে গেছে, কিচ্ছু নেই। এ যা ছিল শান্তিপুরে সব কিছু হারিয়ে যাবে। কোনো প্রামাণ্য লেখা বা কিছু সেটা আছে? হ্যাঁ, কিছু কিছু লেখা তো আছেই। আপনি করেছেন কিছু? হ্যাঁ, আমি কিছু করেছি কাজ, পূর্ণেন্দুবাবুর লেখা থেকেও কিছু পাওয়া যায়, কৃষ্ণবাবুর লেখা থেকেও পাওয়া যাবে। মানে এখন শুধু লেখাটাই পাওয়া যাচ্ছে? এখন লেখাটাই পাওয়া যাবে, আর এই যতদিন দেখা যাবে এটা রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিতাভ মিত্র। শান্তিপুরের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করা এই প্রজন্মের রজত প্রামাণিক জানান, ইতিহাসকে সংরক্ষণ করে রাখাই শিক্ষার অন্যতম দিক। কুটির পাড়া এটা আমার শোনা আছে, কিন্তু এরকম কোনো লিখিত প্রমাণ আমার কাছে এখনও পাইনি। কিন্তু নীল চাষটা নিয়ে যেটা যারা লিখেছেন আর কি, বিশেষ করে পূর্ণেন্দুনাথের একটি গ্রন্থ আছে সামাজিক শান্তিপুর, তাতে দীর্ঘ তার একটি প্রবন্ধ আছে নীল চাষের উপরে। তো সেখান থেকে নিয়েই আমি মানে পড়ে বলছি আর কি বিষয়টা। তো এখানে হাতিশালা কি হাতি থাকতো? হাতিশালা ছিল বলতে ওখানে ওই যে নীলকর সাহেব যারা ছিলেন তাদের ওটা বাসস্থানও ছিল, সেখানে অফিস পরিচালনাও হতো। এবং যেহেতু তারা একটু বিলাসী ছিলেন তখনকার দিনে, যাতায়াতের মাধ্যম বলতে হাতি ঘোড়া এগুলো ছিল, তো তারা ওই হাতি রেখেছিলেন মালপত্র বহন করা, যাতায়াত ইত্যাদি কারণে। জলপথে যাতায়াত হতো কি ওখান থেকে? জলপথে ছিল বলতে ওটা অনেকে বলেন, কিন্তু যে সময় এটা হয়েছে নীল চাষ এখানে শুরু হয়েছে ওই 1800 খ্রিস্টাব্দ নাগাদ বা তার সামান্য আগে পরে, তো তখন ওই যেটা সুরধনী গঙ্গা বা হরিনদী অঞ্চল হরিপুরের, এই দুটোই তখন মজে গিয়েছে। তখন সেইভাবে এখানে জলপথ ছিল না, বর্ষাকালে হয়তো জল আসতো কিন্তু তখন জলপথ ছিল না, হয়তো স্থলপথে নিয়ে গিয়ে সেটা গঙ্গার মাধ্যমে নৌপথে পরিবহন হতো। কারণ আমরা দেখেছি এখানে চট্টোপাধ্যায় পরিবাররা, তার আগে ভরত পোদ্দার, ওদের স্টিমারের ব্যবসা ছিল, তারা মালপত্র পণ্য বা যাত্রী সবই পরিবহন করতেন। শান্তিপুরের বাসিন্দা? শান্তিপুরের বাসিন্দা, ভরত পোদ্দারের বাড়ি যেটাকে বলা হয় পৌরসভার পেছনে, ওই ওই বাড়ির। আর একটা কথা, সেটা হচ্ছে নীলকুঠি ওটা হরিপুরে, তার কিছু আর অবশিষ্ট কিছু নেই। এই যে ব্যক্তিগত মালিকানাধীন কি করে হয়ে গেল? তারপরে এই হাতিশালার ক্ষেত্রে শুনলাম যে এটা একটা অন্যজনের মালিকানাধীন এখন বর্তমানে, এগুলো কিভাবে সম্ভব? হরিপুরের অঞ্চলটা যেটা মানে লেখা পেয়েছি আমি, সেটা হচ্ছে ওই অঞ্চলটা পুরোটাই নদিয়া রাজবাড়ির জমিদারি ছিল, তারা বিভিন্নভাবে এটাকে ইজারা দিতেন। হ্যাঁ, হয়তো নীলকর সাহেবদের তাদেরও তারাই ইজারা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তারাই ওই স্বত্ব আর কি বিক্রি করে দেন, পরবর্তীতে বিক্রি হয়ে গিয়েছে এবং মালিকানার মধ্যে চলে এসেছে, টুকরো টুকরো করে মালিকরা কিনেছেন আর কি। রক্ষণাবেক্ষণের প্রয়োজন কতটুকু বোধ করছেন? হ্যাঁ, আঞ্চলিক ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা, তাদের কাছে এটা একটা খুব মানে আগ্রহের বিষয়। তো এগুলো তো ইতিহাস অনেকের ভালো লাগে, তো সেই রকম এগুলোকে জানার জন্য সেক্ষেত্রে কোনো রকম ভূমিকা তো দেখা যাচ্ছে না। কারণ নীলকুঠির এখন যদি কেউ যায় হরিপুরে সেখানে কিছুই দেখতে পাবে না। না, ওই রকমভাবে তো আর ওটার আস্তে আস্তে তো নষ্ট হয়ে যাবে, কারণ ওটা তো পরিত্যক্ত, ব্যবহৃত সংরক্ষিত হতো, যদি সংরক্ষিত হলে হয়তো ওটা রাখা যেত, কিন্তু ওখানকার ইট পাটকেল মানুষ নিয়ে চলে গেছে। যেটা বানকের ওখানে যেটা বলছেন, সেখানে শুনেছি প্রসাদোপম বাড়ি ছিল। হ্যাঁ, এবং ওই বাড়ির দরজা জানলা পরবর্তীকালে আমাদের যে বিখ্যাত যোগাচার্য শ্যামসুন্দর গোস্বামী আছেন, ওনার বাড়িতে লাগানো হয়। ওই দরজা জানলাগুলো ওরা কিনে নেন পরবর্তীকালে, খুব বড় বড় দরজা জানলা, সেগুলো কিনে নেন এবং তারপরে ওটা ভেঙে পরিত্যক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনার নাম আর পরিচয়? রজত প্রামাণিক, আমি একটু শান্তিপুরের ইতিহাস নিয়ে সামান্য চর্চা করি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।